সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে এখন থাকছে বলিউড এবং সাউথ ইন্ডিয়ান বেশ কয়েকটি ইন্টারেস্টিং গসিপসের আপডেট। প্রথমে থাকছে রামচরণ এবং জুনিয়র এনটিআরের মোস্ট ফেভারিট মুভি আরআরআর এর একের পর এক চমক সামনে আসছে। এরপর থাকছে কার্তিক আরিয়ান আনন্যা পাণ্ডের ড্রেস নিয়ে নিল মজা, এরপর কি হলো সেই বিষয়ে আসছি। অ্যান্ড আরও থাকছে জন আব্রাহাম প্রথমবার দেখালেন তার সুপার বাইক কালেকশন, অবাক হবেন দেখলে কি কি বাইক আছে জন আব্রাহামের কাছে। অ্যান্ড ফাইনালি থাকছে সালমান খানকে হারিয়ে দিল প্রিয়াঙ্কা, কোথায় এবং কিভাবে সেই বিষয়ে আসছি। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি আরআরআর এর কাছে। রামচরণ এবং জুনিয়র এনটিআর এই দুজনের মোস্ট ফেভারিট ফিল্ম আরআরআর, যেই ফিল্মের অ্যানাউন্সমেন্টটা অলমোস্ট এক বছর আগে হয়ে গেছে। এবং এই ফিল্মের একটা ইন্টারেস্টিং আপডেট হচ্ছে এই ফিল্মের 70% শুটিং কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক এক বছর আগে এই সিনেমার শুটিংটা শুরু হয়েছিল এবং এই সিনেমাতে জুনিয়র এনটিআর এবং রামচরণ ছাড়াও থাকছে আলিয়া ভাট এবং অজয় দেবগান। এখন আলিয়া ভাট তো থাকছে রামচরণের নায়িকা হিসেবে, কিন্তু জুনিয়র এনটিআর নায়িকা হিসেবে কে থাকছে সেটা কিন্তু একটা টুইস্ট আছে। রিসেন্টলি জানা গেল জুনিয়র এনটিআর নায়িকা হিসেবে এখানে থাকছে ব্রিটিশ অ্যাক্ট্রেস অলিভা মরিস এবং এই ছবিতে তার ক্যারেক্টারের নাম জেনিফার। ইনফ্যাক্ট খুব রিসেন্টলি তার অফিসিয়াল ক্যারেক্টার পোস্টারও রিভিল করা হয়। নট অনলি দ্যাট, এখানে আরও দুটো ক্যারেক্টার ইনক্লুড হচ্ছে এবং তারা সবাই ইন্টারন্যাশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস। এখানে মেইন ভিলেন হিসেবে থাকবেন রে স্টিভসন, যিনি এখানে স্কটের রোল প্লে করবেন এবং স্কটের ওয়াইফের রোল প্লে করবেন অ্যালিসন ডুডি। তাতে দুজনেরও ক্যারেক্টার পোস্টার রিভিল হয়ে গেছে। এখানে বলে রাখা ভালো, রে স্টিভসন কিন্তু এর আগে থর মুভিতে অ্যাক্ট করেছিলেন। যাই হোক, সব কিছু ঠিকঠাক থাকলে এই মুভিটা 2020 সালে মুক্তি পাবে। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই ফিল্মটা 10টা ভাষায় রিলিজ দেওয়া হবে, হুইচ ইজ হিউজ। এবং কত হিউম্যাঙ্গাসলি যে এই মুভিটা রিলিজ দেওয়া হবে সেটা এখনই আন্দাজ করা যাচ্ছে। এখন আসি কার্তিক আরিয়ানের কাছে। তাহলে কার্তিক আরিয়ান ড্রেস নিয়ে মজা নিল আনন্যা পাণ্ডের সঙ্গে। এখন আসল ঘটনাটা কি সেই বিষয়ে বলছি। আসল ঘটনাটা হচ্ছে রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে আনন্যা পাণ্ডে জিন্সের প্যান্ট পরেছেন, তাও আবার দুই কালারের, একটা ব্ল্যাক এবং একটা ব্লু, দেখে মনে হচ্ছে দুইটা প্যান্ট পরে আসছেন। এবং কার্তিক আরিয়ান এই ড্রেসটা পরা নিয়ে আনন্যা পাণ্ডের সঙ্গে মজা নিল এবং কিভাবে মজা নিল সেই ভিডিওটা কিন্তু ভাইরাল। জাস্ট একবার দেখে আসি। এই ভিডিওতে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ান আনন্যাকে জিজ্ঞাসা করছে তুমি কি দুটো প্যান্ট পরে আসছো, মানে আনন্যা পাণ্ডেকে পচানোর চেষ্টা করছে আর কি। বাট আনন্যা খুব বুদ্ধিমত্তার সঙ্গে স্মার্ট একটা অ্যান্সার দিলেন এবং তিনি কার্তিককে বললেন তুমি যদি দুটো মেয়ের সাথে ঘুরতে পারো তাহলে আমি কেন দুটো প্যান্ট পরতে পারবো না। আই মিন পাতিপাতি আর হো, এই মুভির কথা বলা হচ্ছে এখানে। যাই হোক, আনন্যা পাণ্ডে খুব স্মার্ট অ্যান্সার দিল, সেই সাথে আবার ফিল্মে একটু প্রমোশনও করে দিল, উইচ ইজ ইন্টারেস্টিং। এখন আসা যাক জন আব্রাহামের কাছে। জন আব্রাহাম ফার্স্ট টাইম রিভিল করলো তার কী কী সুপার বাইকের কালেকশন আছে। পুরো বিষয়টা কি সেই বিষয়ে আসছি, বাট তার আগে বলে নিই, বলিউড সেলিব্রিটিদের দামি দামি লাক্সারিয়াস কার বাইকের প্রতি তো একটা আলাদা ফ্যাসিনেশন আছে। তবে বাইক কালেকশনের দিক দিয়ে জনের কিন্তু কালেকশনটা আসলে ইউনিক। এখন ধুম অ্যাক্টর জন আব্রাহাম রিসেন্টলি রিভিল করলেন তার বাইক কালেকশনের ভিডিও, জাস্ট একবার দেখিয়ে আসুন। Hi guys, a few babies in my collection. This is the Kawasaki Ninja ZX14R. Come. This is the Aprilia RSV RF. Fantastic baby with the SE exhaust. Beautiful. Makes it all the more lighter. Pretty intense in terms of sound. This is the new baby in my collection. This is the Yamaha R1. Fantastic new bike. And I'm just going to put an Akrapovic aftermarket exhaust on this. This is the Ducati V4 Panigale. It's the V4 right now. And this is the SE exhaust here. And this is the MV Agusta F3 800, another beautiful piece of art. And this is the Yamaha VMAX 1700cc. This is the 60th anniversary special. Whoa! ভিডিওতে আমরা দেখতেই পাচ্ছি আসলে তার ফাটাফাটি রকমের কয়েকটা সুপার বাইক আছে, যেমন ডুকাটি প্যানিগেল V4 অ্যান্ড ইয়ামাহা VMAX 1700। এছাড়া রয়েছে আরও বেশ কিছু ইন্টারেস্টিং কালেকশনস। এখন তাহলে আসা যাক প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। তাহলে প্রিয়াঙ্কা হারিয়ে দিল সালমান খানকে, শুধু সালমান খানকেই নয় আরও একজন সুপারস্টারকে হারিয়েছে। এখন কোথায় কিভাবে হারিয়েছে সেই বিষয়ে আসছি, এবার তার আগে বলে নিই, যদিও প্রিয়াঙ্কা রিসেন্টলি বেশ কয়েকটা কন্ট্রোভার্সিতে ছিলেন, এছাড়া বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়ার পর তিনি এখন যেটাই করুক না কেন ট্রোলের শিকার তিনি হনই। তারপরে যত যাই হোক, এই কথা তো মানতেই হবে, প্রিয়াঙ্কা চোপড়া একজন ইফোর্টলেস অ্যাক্ট্রেস, ফিনোমিনাল ডান্সার এবং টুকটাক গানও গান। এছাড়া তিনি একজন এন্টারপ্রেনার, নট অনলি দ্যাট তার একটা গ্লোবাল রিকগনিশনও কিন্তু আছে। আর বলিউড থেকে হলিউড পাড়ি দেওয়ার পর
তিনি যেমন ট্রোলের শিকার হয়েছেন ঠিক তেমনি তার স্টার পাওয়ারও কিন্তু একটু বেড়েছে এবং এখন তিনি টপ পাবলিক ফিগারদের মধ্যে একজন। তবে রিসেন্টলি ইউএস বেসড একটি এজেন্সি থেকে জানা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অনলাইনে ইন্ডিয়ান সেলিব্রিটিদের সার্চ লিস্টের মধ্যে একেবারে টপে রয়েছেন। অর্থাৎ ইন্ডিয়ান সেলিব্রিটিগুলোর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়াকে সবচেয়ে বেশি সংখ্যকবার সার্চ করা হয় এবং এই সার্চ লিস্টে শীর্ষে ছিলেন কিন্তু সালমান খান এবং শাহরুখ খান। তাহলে বোঝা যাচ্ছে সালমান এবং শাহরুখ এই দুজনকে হারিয়ে প্রিয়াঙ্কা চোপড়া এখন টপে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।